أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، السلام عليكم ورحمة الله. عليكم السلام ورحمة আমাদের আচ্ছা আমি একটু সবাইকে মিউট করে الله. দিচ্ছি। ওকে, একটু শুনতে থাকেন। আমাদের এখন এই মেইন ফোকাস হওয়া উচিত মাদি এবং মোদারে। মাদিন হলো অতীত কাল, আর আরেকটা হলো মুদারি। মুদারি এটা হলো বর্তমান অথবা ভবিষ্যৎ। এই দুই কালের আমরা একটা যে ফর্মুলা নিয়ে আলাপ করছিলাম সেটা হলো ফালা ইয়াফআলু। এটার উপরে আমাদের আয়ত্তে আনা, সম্পূর্ণ আয়ত্তে আনলে পরে আপনি দেখবেন আপনার কয়েক মাসের পড়া কিংবা কয়েক বছরের পড়া আপনার হয়ে যাবে। কিন্তু আপনি যদি আয়ত্তে না আনতে পারেন এটাকে কোনো কারণে, যে না এটা আমার তো মুখস্থ হচ্ছে না, আমি পারছি না, তাহলে এটা আপনাকে পড়তে হবে যুগ যুগ ধরে। দিস ইজ মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যুগ যুগ ধরে, বিলিভ ইন মি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন যে ফালা এবং ইয়াফালু যদি আপনি আয়ত্তে না আনতে পারেন আপনাকে এটা যুগ যুগ ধরে পড়তে হবে। কারণ এই ফালা ইয়াফ আলু আয়ত্তে আনার উপরে হাজার হাজার সিমিলার ভার্বের সুপার ইম্পোজিশন আছে। সুতরাং আমরা ফালাটা আবার আলোচনা করব, ইয়াফ আলু আবার আলোচনা করব। চলেন আমরা ফালাতে আবার আলোচনা করি। তো দেখেন, আমরা বলছি এখানে আবার এই দুইটা টেবিল আমি মুছে দিলাম। ফালা, ফালা অর্থ হলো সে একজন পুরুষ করেছিল অতীতকাল। ওকে, আলা সে একজন পুরুষ করেছিল। মাশাআল্লাহ, আপনারা অনেকেই হোম টাস্ক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দিস ইজ ভেরি গুড। অনেকে করতে পারেন নাই, ওকে, তাদের জন্য আমি বলবো না, মেসেজ ইজ নট গুড ফর ইউ, যারা করতে পারেন নাই। এবং এখানেই অনেকে ঝরে যায়, হ্যাঁ, ঝরে গিয়ে যুগ যুগ ধরে কোর্স করতে থাকে। আলা হলো একজন পুরুষ করেছিল, ইন্ডিকেটিং, একে ইন্ডিকেট করছে, হুয়া, সে একজন পুরুষ করেছিল। তো যদি দুইজন পুরুষ করে, একটু মনে রাখি, এটার সাথে একটা আলিফ যোগ করে দেব, হয়ে গেল ফালা। তাহলে এটাও মনে রাখতে পারেন, হুমা ফালা, এখানে যে আলিফটা আছে এই আলিফটা আমি এখানে যোগ করে দেবো, যেখানে যতদূর মিলানো যায়। পরেরটা ফালু, ওকে, এটা কিছু মিলানো যায় কিনা ওকে চিন্তা করে দেখেন। ফালু, তাহলে ফালা মানে হলো একজন পুরুষ করেছিল, পালা দুইজন পুরুষ করেছিল, পালু অনেক পুরুষ করেছিল। কারা এরা? এরা হলো গায়েব গ্রুপের, মানে যে আত্মীয় স্বজন আমি প্রথম দিন বলেছিলাম, থার্ড পার্সন, এরা কারা? সবাই পুরুষ। হুয়া কয়জন? একজন, ওয়াহিদ। হুমা কয়জন? দুইজন, তাসনিয়াতুন, হুম অনেক, জামউন, ওকে, পালা পালা পালু। এরপরে হলো যখন একজন মহিলা করে সে, তখন হবে ফালাত। তো ফালার সাথে একটা আলিফ যোগ করে আমি ফালা বানিয়েছি, ফালাতের সাথে একটা আলিফ যোগ করব, তাহলে দেখেন কি হবে, ফা আলা আলিফ যোগ করলাম। এই আলিফটা যোগ করার কারণে তাইয়ের উপর অটোমেটিক্যালি একটা জবাব দিতে হবে, ফালাতা। এন্ড ইন্টারেস্টিংলি, হুন্নাতে আসার পরে লাম কালিমা এটা সুকুন হয়ে যাবে, ফার্স্ট হয়ে গেল ফা আলনা। এই যে লাম কালিমা সুকুন হলো, এটা এখন চলতে থাকবে, আন্তা পালতা, আন্তুমা পালতুমা, এটার একটা রিদম ফেলা যায়, হ্যাঁ, আন্তা পালতা পালতা, আন্তুমা পালতুমা, দেখেন রিদম আছে, পালতুমা, আন্তুম পালতুম, আন্তুম মানে কি? তোমরা। এখন এই আন্তুম, এগুলি, এই মিনিং গুলিও কিন্তু আপনাকে আয়াতে আনতে হবে। থিংস আর ম্যাথমেটিক্স, তো একটু কষ্ট করলে পারে, অনেক কম সহজ, কম সময় এটাকে আপনি আয়ত্তে আনতে পারবেন। তাহলে আন্তুম ফা আন্তি পালতি, আন্তি বেলা কি হলো? পালতি, আন্তুমা পালতুমা, আন্তুন্না পালতুন্না, পাল তুন্না, আনা পালতু, কেমনি মনে রাখবেন, আমার ফালতু ছোটবেলা আবার পড়ছিলাম, আমান্তু,
আমি মানে নাহানু বা আলম শেষ। এখন যে কোনো কিছুকে এটার উপরে আমরা সুপারিম্পোজ করবো, আমরা শিখেছিলাম। ওকে, তো ইট ইজ অতীতকালীন ভার্ব শেষ, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ভার্ব এটার উপরে সুপার ইম্পোজ করা যাবে। আমি আবারও বলবো, যারা আলহামদুলিল্লাহ হোম টাস্ক দিয়েছেন, দিস ইজ এ ভেরি বিগ সাকসেস। তো দেখেন আমাকে বলেন তো, এর উপরে আর কোনোভাবে আমার কি ব্রিফিং দেওয়ার কিছু আছে ফালার উপরে? এনিবডি? কথা বলতে পারেন, ইউ ইউ আর আনমিউটেড, কেউ কিছু বলবেন কিংবা কোনো সাজেশন আছে? না, এটা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। ব্যাস শেষ, তাহলে হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, কারেক্ট। আন্তা ফা আন্তা, হ্যাঁ, আন্তুমা ফা আন্তুমা, ইন আন্তুম ফালতুম, ফাল আন্তি ফালতি ফালতুমা, ফালতুম না, আন্তুমা ফালতুমা, আই হোপ দিস ইজ ক্লিয়ার। এখন আসেন মুদারে, আমরা বলছি মুদারেতে পালা কি কি হয় সেটা আপনাকে বলে দিব। ইয়াফ আলু হয়, পালা হয়ে যায় ইয়াফ আলু। এখন এই ইয়াফ আলু কিভাবে ডেভেলপ হবে 14টা সেটা আমরা শিখেছিলাম। ইয়াফ আলু একজন হুয়া দ্বিবচনে ইয়াফ ইয়াফালানি, আলানি, আর বহুবচনে হবে ইয়াফআলুনা। আলুনা। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা বলছিলাম ইয়া দিয়ে হয় 4টা, তো জি 3টা শেষ হয়ে গেল। এখন জি, আমি তা দিয়ে শুরু করব, তা দিয়ে হবে কি আমার তাফ, তাফালু তা দিয়ে হবে তাফালু তাফ আলু। ওকে, দ্বিবচনে কি হবে আগেরটার মতো তাফালানি, তাফ আলানি, তাফ আলানি করে ফেললাম। আর তাফালুনি, তাফালুনা, একটা ইয়া বাকি আছে, এটা হুন্নাতে গিয়ে শেষ হয়ে গেল, ইয়াফালনা। ইয়া আলানি। ব্রিলিয়েন্ট, ইয়া আল্লাহ, হুন্নাতে গিয়ে শেষ হয়ে গেল। এখন আমার আমার তো বাকি তাই রইলো। এখন আন্তা, এটা আবার মিল আছে, আন্তা তাফ আলু, তাফালু আন্তুমা তাফালানি আলানি, তাফালানি আন্তুম তাফালুনা তাফালুনা তাফ আলুনা, আন্তি তাফালু, তাফালুনা। ওইটা আন্তার মধ্যেই হবে তাফালু। এখানে দেখেন জবর আছে, জের আছে, তাই না? আন্তি, তাহলে এখানে আমি একটা জের নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে আন্তি তাফ আলিনা, আন্তি তাফ আলিনা, আন্তুমা তাফ আলানি, আন্তুন্না তাফআলনা তাফ তাফআলুনা, আন্তুন্না না তাফ আলনা। পরে দুইটা শেষ হয়ে যায় না আফ আলু নাহানু নাফালু নাফালু নাফালু, নাহানু নাফালু, ব্যাস শেষ। আনা আফ আলু নাহানু নাফালু। আমি আশা করি সবাই করে নেবেন, যাদের হয়নি তারা করে নেন। এখন দেখেন এই যে ইয়া পালু, ইয়া পালান, ইয়া পালু না, এটা যাদের মাথার মধ্যে চলে আসছে, বাকিরা তো সবাই বুঝছেন তো, তাই না? সিস্টেমটা বুঝে গেছে, কারেক্ট? স্যার ইয়াফ আলু বাংলাটা কেমন লিখতো স্যার? ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা। পালা অর্থ হইলো সে একজন পুরুষ করেছিল, আর ইয়া পালু অর্থ হইলো সে একজন পুরুষ করবে, করছে অথবা করবে, করবে ভবিষ্যৎ, বর্তমান অথবা ভবিষ্যৎকালের, জি, মানে ইয়াফ আলু সে একজন ভবিষ্যতে করবে। করবে মানে ব্যাস, সে একজন করবে কিন্তু তারা দুজন করবে ভবিষ্যৎকালের টেন্স আর কি। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, কাইন্ডলি প্লিজ বলেন। স্যার, সেটা হচ্ছে যে স্যার আপনি জি স্যার পড়াচ্ছেন একটা ফর্মুলা, বুঝতে পারছি আমার ফর্মুলা স্যার, ফর্মুলা তো মুখস্থ করতে হয়। দেখুন আপনার কি স্যার মনে হয় যে এই মুখস্থটাই এখানে বেশি এমফেসাইজ করতে হবে, নাকি অন্য কিছু এখানে আমাদেরকে ফলো করা যেতে পারে? না, এখানে মুখস্থটা এমফাসাইজ করতে হবে, কেন আমি বলছি দেখেন, এখানে আসেন, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন শরীফ চলে আসছে, আমরা দেখেন হোয়েন ইউ রিসাইট কোরআন, এখন দেখেন আপনি এই নলেজটা কিভাবে অ্যাপ্লাই করবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল্লা, এই যে ইউমিনুনাতে চলে আসছেন, এখন এটা দেখেন আপনার পরিচিত ইয়াফ আলুনার সাথে মিল আছে, দেখেন লুনা, তাহলে ইয়াফ আলু না কি হয়, ইয়াফ আলু
সে একজন করেছিল, ইয়াব আলানে দুইজন সরি করবে, ইয়াব আলুনা তারা অনেক করবে, আল্লাজিনা যারা ইউমিনুনা ইমান আনবে, তাহলে এখানে কি তারা অনেক মানুষ অনেক পুরুষ ইমান আনবে সেই কথা বলছে। তো এই 14টা 14টা 28টা মুখস্থ না করলে যে অনেক ইয়ে হয়ে যাবে তা না, মুখস্থ না করলে আপনার কষ্ট লাগবে দীর্ঘদিন, আর মুখস্থ করলে দেখেন ইউ মিনু ইউ মিনানে নামাজ পড়তে গেছে বলছে থাকতে, ইউ মিনু না তু মিনু তোমরা হোটেলের তো না মিনানে ইউ রেস্টুরেন্টে, মিনু ওই যে যারা আসবে তারা নামাজ পড়তে গেছে, আমি ওয়েট করতেছি একটু আসবে, আর মিউট তোমরা করেন, যারা কাইন্ডলি আসবে মিউট তাদেরকে করেন, থাকতে বলছে। ডিয়ার পার্টিসিপেন্ট মিউট করেন প্লিজ। স্যার আমাদেরকে মিউট করে দেন, স্যার মিউট করে দেন, না মিউট করলে তো এই যে আপনাদের তো অপিনিয়ন ইন্টারাকশন হয় না, আমরা মিউট বলছি করলে, মিউট করলে ফিডব্যাক হয় না, আমরা নিজেরা কাইন্ডলি সেলফ মিউটেড হয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ আমরা বলবো যখন আমরা কথা সবাই বলবো তখন আনমিউট হয়ে কথা বলি, এখানে অল সেটা আর ডিস্টিংগুইশ পার্সন প্লিজ। কার্সারে কার্সারে চাপ দিয়ে কথা বললেই তো হয়, ওটা ধরে চাপ দিয়ে কথা বলে ছেড়ে দিলে আমরা এখানে আসলে সবাই রেসপন্সিবল, এখানে শুধু সবাই লার্নেড এবং হাইলি কোয়ালিফাইড, একটু হ্যাঁ কাইন্ডলি মিউট খেয়াল করে, করি আমরা। হ্যাঁ মিউট করে আসলে ক্লাস ভালো হয় না। জি জি যেখানে আমরা বলছিলাম দেখেন এখানে স্যার, আসি, ইউমিনু একজন সে একজন ইমান আনবে, যদি দুইজন আনে বলেন মিনানে আনে, যদি অনেক আনে ইউমিনু না, মিনু না, দেখেন মিলে গেছে কিন্তু ইউমিনু না, এখানে আসে ইউকিমুনা, তাহলে যদি একজন হইতো তাহলে ইউকিমু ইউকিমুনা ইউকিমানে ইউকিমুনা পেয়ে গেলাম। হ্যাঁ রাজাক না এখানে আসেন, রাজাক না নাহানু রাজাক না, তাহলে রাজাকা রাজাকা রাজাকু আনা রাজাক তু নাহানু রাজাক না, এখানে আপনি পাচ্ছেন ইউনফিকু ইউনফিকু ইউনফিকানে ইউনফিকু না, তাই না? জি স্যার, তো আপনি ওই 14টা যদি আয়ত্তে না নেন এগুলি যে বুঝবেন না তা না, দীর্ঘদিন চলে যাবে। জি স্যার, ওই যে আমি আপনার কাছ থেকেই জানতে চাচ্ছিলাম যে আমাদের বিষয়টা মুখস্থ রাখতে হবে, মানে ইট ইজ মোস্ট ইম্পারেটিভ। একদম অ্যাবসলিউটলি স্যার স্যার, অ্যাবসলিউটলি হ্যাঁ, এটা স্যার আমার সন্দেহ ছিল যে এটাকে মুখস্থ না করে আমি আগাইতে পারি কিনা, না বাট বুঝতে আগাতে পারছি পারবেন, তো আগাতে করতেই হবে, পারবেন, ভালো হবে না, মানে ভালো অনেক হবে না, সময় লাগবে স্যার, ভালো অনেক হবে সময় না, এবং লাগবে। আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন এক পর্যায়ে। এই যে এই যে দেখেন তুম সালামু আলাইকুম স্যার, জি একটা প্রশ্ন ছিল স্যার, জি স্যার বলেন, আমরা পড়ছি স্যার ইয়াফ আলু ইয়াফ আলানে ইয়াফ আলু না, এখানে তো স্যার ইয়ার উপরে জবর দিয়ে পড়ছি, বাট এখানে আছে স্যার ইয়ার উপরে ফ্যাশ, এটা কারেক্ট কি একটু বলবেন স্যার, বুঝবেন স্যার। না, আমরা এখন এখানে এখানে যাব, এই জন্যই ওই যে ওটার উপরে সুপার ইম্পোজটা আগে হয়ে যাক, বেসিক ফান্ডামেন্টাল রুল, এরপরে দেখবেন যে বাকি ইনশাল্লাহ অনেক কিছু, বললাম তো হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ সেন্টেন্সেস এই শুধু ফালাইয়া ফালুর উপরে নির্ভর করে আপনি বানাতে পারবেন, আর কিচ্ছু না, ফালাইয়া ফালুর উপরে বানাতে পারবেন, যেটা আপনাকে অনেক অনেক দীর্ঘ সময় ধরে পড়তে হবে যদি আপনি এটাকে একদম কি বলে মানে দেখেন এই যে ইয়াস উরু দেখেন এই যে ইয়াস উরু শব্দটা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন তো এখানে কয়জন কয়জনের কথা বলা হচ্ছে, ও একজন ওয়াহেদ বহু রাস্তিয়া বচন স্যার, বহু বহু বচন, বচন, বহু বচন স্যার, আলু না এটা জামা জামা হ্যাঁ ইয়াপ আলু না তাই না, স্যার, ইয়াক জিবু না দেখেন বহু বচন, ইয়াক হ্যাঁ জিবু, জামা অনেক, এখানে দেখেন আ মানু কেমনে আসছে তাহলে পা আলু তাই না, তাই না, এটাও পা আলু জামা, মতন এটা ফাতামা দেখেন পালার মতো না তাই না, আনজারতা দেখেন আনজারতা আন্তা আনজারতা আনজারা আনজারা আনজারু এভাবে চলতে থাকবে, কাফা এটা দেখেন তো নোন কিনা করতে শুরু করেন, কাফারা কাফারা পারু পালু কাফারু বহু বচন স্যার, জমা ইয়াস উরু এটা বোধহয় দেখাইছিলাম, তো এইভাবে আপনি মানে ইউ উইল ফাইন্ড একটু কষ্ট করে যদি মুখস্থ করতে পারেন, এবং আমি তো মুখস্থ করার টেকনিকটা কি যতদূর আমার দ্বারা সম্ভব বলে দিচ্ছি, এখন এই যে দেখেন
ফালা ফালা ফালু একটু ইস্তারু তারা ক্রয় করে তারা রবি হাত পালা পালা পালু পালাত ফালাত ইয়ালামু দেখেন ইয়ালামু ইয়ালামানে ইয়ালামুনা তালামু তালামা দেখেন এই কটুক জায়গায় সুরা বাকারার আপনার এই ফালা ইয়াফালু কত অ্যাপ্লিকেশন তাই না আমি যেটা বলি এই যে কোরআনিক ল্যাঙ্গুয়েজ শিখা ম্যাটার অফ ম্যাক্সিমাম 3 মান্থস ইউন সিরুন দেখেন ইউন সিরুন এটা কি তোমরা বলবেন না তারা বলবেন এটা উত্তর অবশ্যই তারা তারা অবশ্যই তারা ইয়াব আলু সে তারা ইয়াব আলানে তারা দুইজন ইয়াব আলু না ইয়া দিয়ে শুরু হয়েছে তারা ওস্তাদ, আপনার অনুমতি দিলে আমি ওই যে ভাই বন্ধুকে একটু বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে। জি আপনি যে টেকনিক শিখেছেন এটা তো চমৎকার আছে, একটু নিজে নিজে বলতে হবে। আর আমরা যদি এক একটা 8-10 বার করে একটু কষ্ট করে লেখি 3-4 দিন, দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। একটু কাইন্ডলি দেখতে পারেন আর কি এই সবাই। যে দেখেন নাজ্জাল না কোথেকে আসছে এটা পাল না আমরা করেছি নাজ্জাল না আমরা নাজিল করেছি পাত্তাকু দেখেন তো পাত্তাকু পালু মিল আছে না পালু শেষের অংশটা মিল আছে কিনা জি, তাপ ওয়ালিফ আলু ওয়ালিফ, হ্যাঁ তাপ আলু তাপ আলু খুব সুন্দর এখানে দেখেন এই জিনিসটাই আজকে আমরা আমি দেখাবো আপনাদেরকে যারা মুখস্থ করতে পারতেছেন না ডোন্ট অরি ডোন্ট অরি হয়ে হয়ে যাবে যাবে ইনশাল্লাহ, হয়ে হয়ে যাবে যাবে স্যার, হ্যাঁ আপনাকে হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ দুনিয়ার অনেক কিছুই তো মুখস্থ করে ফেলছি তাই না এই জীবনে জি স্যার, হ্যাঁ আল্লাহ অনেক কিছু মুখস্থ করে ফেলছি এখানে দেখেন এই শব্দটা কি ছিল বলেন তো হাতের আন্দাজে আলু না আরো কিছু ছিল আলু ফালা না এটা ছিল কি জানেন এটা এরকম ছিল তাব আলু না এটা ছিল দেখেন আমি লিখে দিচ্ছি এটা ফালু ছিল এই যে দেখেন না এই যে দেখেন এটা ছিল এরকম তাব আলু না মানে হুন্না তাফ আলুনা না এই যে না এই যে এই এটা এটা তাব আলু না 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 আন্তম আন্তম তোমরা এই নুনটা গেল কি আন্তুম স্যার তা এটা আন্তুম আলুনা না হবে স্যার, আন্তুম না, আন্তুম না, আন্তুম না, না না আন্তুম না তাফালো না, না আন্তুন না তাপ আলনা না না না, আন্তুম ওস্তাদ যেটা বলছে এটা প্লুরাল আন্তুম ফর্ম, প্যাটার্ন এটা আন্তুম প্লুরাল ফর্ম তাফালো না। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ দেখেন রাইট, এই আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে এটা ছিল কিন্তু তাপ আলুনা নুনটা গেল কই হোয়ার ইজ দিস নুন এটা আজকে আলোচনা করবো চলেন আমরা আগাই উই উইল রিভাইজ উই উইল গিভ রিভিশন ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ ওকে তাহলে আমরা এই ইয়াফালুটা দেখলাম এখন এটাকে আরেকটু ছোট্ট করে আনবো এক সময় আস্তে আস্তে মনে করো ছোট করে যদি আনতে চাই এখানে এখানে আনি শুধু প্রথম এই ছয়টা যদি আনি দেখেন হুয়ার সাথে ফালা কারেক্ট বিগিন তাহলে প্রথমে আনি আনা তাহলে ফালাকে যদি আমি আনার জন্য কি হবে আনা ফালতু 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 অর্থ কি আমি আমি কি করেছি? নাহানু ফালনা আনতা আনতা ফালতা আনতি ফালতা আনতি ফালতি 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 হুয়া ফালা 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 ইয়া এখন আপনারা সবাই আমার সাথে অ্যাটলিস্ট এই ছয়টা একটু মাথায় আনেন হুয়া ফালা এখান থেকে এখন এক্সপান্ড করব আনা ফালতু বলেন أنا আনা فعلت ফালতু নাহানু ফালনা نحن فعلنا انت فعلت أنت أنت فعلت فعلت انت فعلت هي فعلت أنت أنت فعلت فعلتي انت فعل هي فعلت هي فعلت فعلت يا فعلت هي يا فعلت فعلت এখন ধরেন আরেকটা বাদ দিই নাসারা নাসারা সাহায্য করা তাহলে হুয়া নাসারা মানুষ সে একজন পুরুষ সাহায্য করছে وانا سرا তাহলে هي আনা نصرا আনা কি হবে انا نصرت
না নাসার নাসার টু, টু হ্যাঁ নাসার টু, না নাসার টু, হ্যাঁ তাহলে অর্থ কি বলেন তো? নাসার টু না, আমি সাহায্য করেছি, আমি আমি সাহায্য সাহায্য, করেছিলাম, আমি সাহায্য করেছিলাম, ভেরি কারেক্ট, নাহানো নাসার, নাসার আমরা না, আমরা সাহায্য করেছিলাম, নাসার না, নাসার না, আনতা নাসার না, নাসার নাসার টা, নাসার টা, তুমি সাহায্য করেছিলে, তুমি সাহায্য করেছিলে, নাসার টি, নাসার টি, নাসার নাসার টি, পর তুমি নাসার একটা টি, মহিলার মেয়ে সাহায্য করেছিলে, হুয়া নাসারা, সে একজন মহিলা সাহায্য করেছিল, নাসারাত, নাসারা, নাসারাত, 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 একটু দেখেন তো আমরা সবাই একটু কষ্ট করে এই ছয়টা আয়াতে আসে কিনা দেখেন তো। আসবে ইনশাল্লাহ, ওকে তাহলে দরাবা ধরেন, দরাবা অর্থ হলো সে একজন পুরুষ প্রহার করেছিল, করেছিল। তো আমি প্রহার করে দিলাম, আনা আনা দরাবতু, দরাবতু, আনা আনা দরাবতু, 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 আমরা প্রহার দরাবতু, করেছিলাম, নাহানা দরাবনা, 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 তুমি প্রহার করেছিলে আনা দরাবতা, দরাবনা, দরাবতা, দরাবতা, দরাবতি, আনতা দরাবতি, দরাবতা, দরাবতি, আনতে দরাবতি, 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 হুয়া দরাবা, ইয়া দরাবা, ইয়া দরাবা, দরাবা, ইয়া দরাবা, দরাবা, হুয়া বাদ, দরাবা, মাশাল্লাহ। এটা যখন এসে যাচ্ছে আমি তো দেখতে, দেখেন আমি সোজা করে দেবো, আপনারা জানি আমার মতো বুড়া মানুষ মুখস্থ করে ভয় পাচ্ছেন, ওকে ইজি করে দেব। এই এটা আমরা কয়েকটা আগাই দেখি আমাদের মাথার মধ্যে বসে যায় কিনা। তারপরে সামিয়া, সামিয়া অর্থ হলো সোনা, হ্যাঁ শোনা সামিয়া অর্থ হলো সোনা, শোনা, তাহলে হুয়া আনা সামিয়া সে সামিয়াতু, শুনেছিল, তাহলে আমি শুনেছিলাম, আনা আনা সামিয়াতু, 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 আনা সামিয়াতু, নাহানু সামিয়াতু, সামিয়া না, সামিয়া সামিয়া না, না, নাহানু না, সামিয়া না, আনতা, আনতা বলেন, সামিয়াতা, 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 না, সামিয়াতা, সামিয়াতা, সামিয়া সামিয়াতা, বলেন, সামিয়াতি, সামিয়াতি, সামিয়া, হিয়া, সামিয়াত, 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 সামিয়া, সামিয়াতু, ওকে ফাইন, সামিয়াত, 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 আপনাদের বইতে পেজ নাম্বার ওয়ানে দেখেন আমরা নাসারা বললাম, নাসারা ছয়টা, পেজ নাম্বার ওয়ান, সবাই একটু দেখেন কি পড়তেছি, কোথাও বাইরে থেকে কোনো কিছু পড়বো না, সব এখানে এই ছয় পাতায় আছে, নাসারা পড়লাম, দরাবা পড়লাম, সামিয়া পড়লাম, ওকে। এখন Yes, ফাতহা, sir. এখন দেখেন আপনি যখন অন টাইম পড়বেন, আপনি যে আমি তো অর্থ জানি না, নাসারা বেসিক মিনিং দেওয়া আছে সাহায্য করা, এখান থেকে এটার অর্থ বাইর করেন, সে একজন পুরুষ সাহায্য করেছিল, একজন পুরুষ সাহায্য করেছিল, দরাবা বেসিক মিনিং দেওয়া আছে প্রহার করা, একজন পুরুষ প্রহার প্রহার করেছিল, সে একজন পুরুষ প্রহার করেছিল, কামিয়া সে একজন পুরুষ শুনেছিল, শ্রবণ ফাতাহা করেছিল, সে একজন পুরুষ শুনেছিল, বলেছিল, তাহলে আমরা এই শুনেছিল, চলেন আচ্ছা একটু শর্ট করি, কষ্ট কমাই, ছয়টা ছয়টা করে ধরি দেখি কি হয়, ঠিক আছে? স্যার সামিয়ার পরে ফাতাহা অর্থ কি বলেন, ফাতাহা, অর্থ বলেন ওখান থেকে উঠবে ফাতাহা থেকে, মানে খোলা, সে একজন পুরুষ খুলেছিল, খুলেছে, তাহলে একজন সে, পুরুষ খুললো, ওকে সংস্কৃত এখন সূত্র আমি বলি, খুলেছে, এখন আমি খুলেছিলাম, আনা ফাতাহা, ফাতাহা, ফাতাহাতু, ফাতাহা, আনা ফাতাহাতু, ফাতাহা, আমরা খুলেছিলাম, ফাতাহা আনা হবে, ফাতাহনা, ফাতাহাতু, ফাতাহা, ফাতাহনা, ফাতাহতা, তুমি নাহনু খুলেছিলে, ফাতাহতা, আনা ফাতাহতি, 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 ফাতাহতা, ফাতাহতি, 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 হিয়া ফাতাহতি, ফাতাহা, হিয়া ফাতাহা, ফাতাহা, ফাতাহাতু, ফাতাহা, ফাতাহাত, দেখতে ফাতাহাত, আমাদের ভাবটা আছে ফাতাহাত, কারুমা, কারেক্ট, কারুমা, 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 কারুমা সম্মানিত অর্থ, হও, কারুমা অর্থ কি, সম্মানিত হও, সম্মানিত করেছে, সে একজন পুরুষ সম্মানিত, সম্মানিত সে হও, একজন পুরুষ সম্মানিত ওয়া হয়েছিল, ওয়া কারুমা, তাহলে আমি আনা সম্মানিত হয়েছিলাম, আনা আনা কারুমা, কারুম তু, কারুমতু, কারুম কারুমতু, তু, কারুম তু, কারুম, কারুম, না, এখান থেকে শুরু করতে হবে, কারুম তু, কারুম কারুম, কারুম নাহানু কারুম না, কারুম কারুম না, 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 কারুম না, আনতা কারুম তা, কারুম কারুম তা, কারুম আনতা তা, তি, কারুম তি, কারুম তি, কারুম কারুমা, হুয়া কারুম কারুমা, কারুমা, হিয়া কারুমা, 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 এখন পরের ভার্বটা দেখেন হাসিবা, 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 ধারণা করা, ধারণা করা, হাসিবা, ওকে হাসিবতু, হাসিবা, সরি এখানে হাসিবতু, আমি আমি হাসিবতু হবে শুরুটা করব স্যার, এখানে, আনা হাসিবতু, হাসিবু, এখন আমি হাসিবতু, আমি হাসিবনা, ধারণা করেছিলাম আনা, হাসিবতু, মানে আনা হাসিবতু, হাসিবতু, আনার বেলায় কি, হাসিবনা, আমার বেলায়, আনার বেলায় হাসিবতু, তু, আনা হাসিবতু, নাহানুর বেলায় হাসিবনা, হাসিবা, হাসিবনা, আনা না, হাসিবা, হাসিবনা, আনতা
ভারুন্তা, আসিফতা, হাসিমতা, আসিফতা, আসিফতা, হিপসা, আসিফতা, হাসিফতি, আসিফতি, হাসিম, হাসিমতি, হাসিমতি, হুয়া হাসিফতি, হাসিবা হিয়া হাসিবা, হাসিবা হাসিবাত, হিয়া হাসিবাত, হিয়া হাসিবাত। তাহলে আমাদের পরের হাসিবাত, বারটা দেখেন, পরের বারটা দেখেন, হাসিবাত, সর্রাফা বলেন, সর্রাফার তো কি আমি জানি, সর্রাফা, সর্রাফা সর্রাফা বুঝছেন তু, না, সর্রাফা সর্রাফ তু, সর্রাফ না, সর্রাফা না, সর্রাফার মিনিং কি? পরিবর্তন করা, পরিবর্তন পরিবর্তন করা। পরিবর্তন করা, তাহলে এখন আমি পরিবর্তন করেছিলাম আনা, আনা সরাফতু, সর্রাফতু, সররাফতু, আমরা পরিবর্তন সররাফতু, করেছিলাম নাহ সররাফনা, 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 তুমি পরিবর্তন করেছ সররাফতা, 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 সররাফতি, 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 মহিলা সররাফতি, সররাফতি, তারপরে সররাফতি, সররাফতা, সররাফা, 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 সররাফতু, সররাফা, সররাফ, সররাফ, সররাফা, 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 সররাফা। পরের পরের বারটা দেখেন সররাফা, আমাদের সররাফা, অতালা, কাতালা, অতালা, কাতালা, অতালা, অতালা, তাহলে আনা পতল, কাতাল, পতলু, কাতালতু, পতলতু, পতলতু, কাতালতু, পতলনা, কাতালনা, নাহনু কাতালনা, কাতালতু, দেখেন আনা কাতালতু, নাহানু কাতালনা, 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 আন্তা কাতালতা, 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 কাতালতি, 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 আমি কি কাতালফা, পতলা, পতলাত, কাতাফা, পতলাত, কাতালা, কাতালা, পতলাত, ইয়া, কাতালাত, পতলাত, কাতালতু, কাতালাত, কতলাত, কাতালাত, কতলাত, কাতালাতা, কতলাত, 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 কাতালা, কতলাত, কালাতা। তাহলে কতলাতা হবে স্যার, এখানে ই হবে না, কতলাত না স্যার, এটা কতলাত স্যার, কতলাত কতলাত হবে না স্যার, মাশাল্লাহ, ভেরি গুড, ব্রিলিয়ান্ট। এখন ফর্ম পরে আছে আক্রামা, তাই না? আক্রম, তাহলে আনা 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 আক্রান্ত, আক্রমা, আক্রামতু, আক্রান্ত, আক্রমা, আক্রাম, আক্রম, আনা আক্রান্ত, আক্রামতু, আনা আক্রমনা, আক্রামতু, মানে আক্রমনা, আক্রামতু, আমি আক্রমনা, আনা আক্রমনা, আক্রামতু, নাহানু নাহনু আক্রমনা, আক্রমনা, আক্রামতা, আক্রমনা, আক্রামতি, আনতা আক্রামত, আক্রামতা, আক্রান্ত, আক্রান্তি, আনতা আক্রামতা, আক্রামতি, আন্তে আক্রামতি, আক্রান্তি, আন্তি হুয়া আক্রামা, আক্রামা, হুয়া 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 আক্রামা, 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 হুয়া আক্রামা, আক্রামা, আক্রামাত, 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 আক্রামা। আচ্ছা মাশাল্লাহ, মনে হয় এটা একটু সোজা হয়েছে না? জি জি স্যার, এটা সোজা হয়েছে, হ্যাঁ, এটা যদি সোজা হয় তাহলে আমরা এটাকেই ফলো করবো, আমরা বেশি কঠিনে যাব না, চলেন আমরা এটাকেই স্যার করবো। সেন্ড করে দিয়েন স্যার কাইন্ডলি, সরি এই স্যার, পেজটা এই পেজটা সেন্ড করে কাইন্ডলি গ্রুপে দেবেন স্যার। গ্রুপে দিয়ে দিয়েন, আচ্ছা এটা আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়েন স্যার, ওকে, গ্রুপে তাহলে দিয়ে, আমরা এটা প্র্যাকটিস করতে পারবো, হোম টাস্ক এটা গ্রুপে দিয়ে দেব, গ্রুপে প্র্যাকটিস করতে পারবো স্যার। এখন দেখেন, এখন ফর্ম একটু বাড়াই, এখানে আবার আসি, ফালা, আনা আনা ফালতু, নাহ ফালনা, আন্তা ফালতা, আন্তি ফালতি, হুয়া ফালা, হিয়া ফালা, এখানে আসি, আনা ফালতু, আর কেউ আছে? নাই। নাহানু ফালনা, আর কেউ আছে? নাই। আন্তা, আন্তা ফালতা, তাই না? দেখেন তো, আন্তা ফালতা না? তাহলে যদি দুজন হয়, আন্তুমা, আন্তা ফালতা, আন্তুমা, পালতুমা, ফালতুমা, আন্তুম, পালতুম, পালতুম, এখন এখানে আসুন, আন্তি ফালতি, আন্তুমা, পালতুমা, পালতুমা, আন্তুম, পালতুমা, আন্তুন, আন্তুন না, পালতুমনা, 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 শেষ। এখন হুয়া ফালা, যদি দুজন হয় তাহলে কি হবে? পালা, হুমা ফালা, পালা, তারপর পালে, হুম পালু, 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 হিয়া ফালাত, পালাত, পালাত, ফালাতা, পালাতা, ফালাতা, পালাতা, পালনা, ফালাতুন্না, ফালা। পালাতা, পালনা, এখানেও কিন্তু পালনা, 14টা হয়ে গেছে, তো যাই হোক, আমরা আপাতত তাইলে উই ইগনোর দেন ফর দ্য টাইম বিইং, আমরা এই 6টার মধ্যে কনসেন্ট্রেট করি। ওকে, তাহলে একটু আমার সাথে সবাই বলেন, হুয়া ফালা, তাহলে আনা ফালতু, আনা ফালতু, হুয়া ফালা, আনা ফালতু, নাহনু নাহনু ফালনা, ফালনা, আনতা আনতি ফালতা, 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 আনতি আনতি ফালতি, ফালতি, হুয়া হুয়া ফালা, 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 হিয়া ফালা, ফালা, হুয়া ফালা, হিয়া ফালা। ফালা, ওকে, তো এখন আসেন ইয়া ফালুতে দেখি।
ইয়াফালুতে দেখি। এখন এটা আসলে আপনারা চাচ্ছেন, এটা তো মানে গ্রুপে আবার শেয়ার করার কিছু নাই। ওকে দেখি কিভাবে দেওয়া যায়। এখন আসেন, ফালা পরিবর্তন হয়ে যায়, আমি যদি ইয়াফাল ফালা নি আবার লিখি ফালা, হুয়া ফালা, তাই না? তাহলে আনা বলেন এবার, ফাল আনা ফাল, নাহানু ফালনা ফালনা, নাহানু আমরা করেছি, ফালনা আনতা ফালতা ফালতা, ফালতা কি করেছি, আনতি ফালতি হুয়া ফালা হিয়া ফালা ফালনা ফালাত, ফালা ফালা পরিবর্তন হয়ে হয় ইয়া আলু। এটা আপনাকে কেউ বলে দিতে হবে, এটা আপনি জানবেন না, আমি বলে দিলাম ফালা হয় ইয়া আলু। সিমিলারলি এখন ইয়ে করেন, ইয়া আলু হলো বর্তমান কালে, আনা কি বলবেন এখানে, আনা আফালু, এটা আরো সোজা, আনা আফালু, নাহানু আফালু, দেখেন এটা আরো সোজা, নাহানু নাফালু, মিল আছে তাই না, নাহানু নাফালু, আনতা আনতা ফালু আনতা ইয়াফালু তাফালু, আফালু আনতা তাফালু, আফালু 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 আনতি আনতি আনতা তাফালিনা আনতি, তাফালিনা দেখেন মিল আছে, তাফালিনা আনতি তাফালিনা দেখেন মিল আছে, আনতি তাপ আলিনা, তাফালিনা তাপ আলিনা, হুয়া ইয়াফালু হিয়া তাফাল, ইয়াফালনা ইয়াফালনা হিয়া তাফালু। ইয়া ইয়াফালনা এই যে দেখেন আনতার তাফাল বেলা, তাফাল না হইয়া তাফাল রে, এটা জমা আনতার আছে বেলায়ও জমা আছে তাফালু, নিয়েল আনতার বেলায়ও তাফালু, হিয়ার বেলায়ও তাফালু, আপনি কন্টেক্স থেকে বুঝে নেবেন কোনটা কি। এটা তাফাল হইয়া তাফাল হ্যাঁ আবার আসি, তাহলে এখানে আমার ছিল হুয়া তাই না, ওকে আমি যদি এখানে তাইলে এখন আসেন, তাহলে ফালা ইয়াফালু, ওকে ফালা ইয়াফা, এখন ইয়াফালুকে আমি এক্সপান্ড করলাম। এখন দেখেন তো ইয়াফ আলু থেকেও কি আসতে পারবেন, ইয়াফ আলু অর্থ কি, না এখানে আসি, ইয়াফ আলু অর্থ, এই ইয়াফ আলু অর্থ কি, সে করবে সে করবে, একজন পুরুষ করছে বা করবে যদি দুইজন করে ইয়া ফালানি ফালানি, ফালানি যদি অনেক করে ইয়া ফালুনা ফালুনা, আলুনা, এই জিনিসটা আপনি কতক্ষণ পরপরই কোরআন শরীফে পাবেন, ইয়া ফালুনা, তারা এটা করতো, তারা এটা করতো, তারা এইভাবে করতো, তারা ইমান আনে নাই, তারা ইমান আনবে, তারা মানে নাই, তারা মানবে, তাদের আকেল নাই, তাদের আকেল আছে, ইয়া ফালুনা, এই স্টাইলে আসবে। আরেকটা আসবে তোমরা, তোমরা শুনো নাই, তার আনতা তাপ আলু, আন্তুমা তফালিনা তাফালানি, আন্তুমা তাফালু, তাফালানি তফালানি আন্তুমা তফালানি তাফালানি, তাফালানি তাফালুনা আন্তুম তুম তাফালু তাফালুনা তাফালুনা, তাফালুনা তাহলে এই দুইটা স্ট্রাকচার সেম আপনি কতক্ষণ পরে পরে পাবেন। ইয়াফ আলু হলো কারা, তারা, থার্ড পার্সন মানে গায়েব তাই না, গায়েব বহুবচন, হ্যাঁ গায়েব বহুবচন থার্ড পার্সন, আর এটা হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, এটাও মনে রাখার সুযোগ আছে, আনতা তা দিয়া তুমি তোমরা, আর ইয়া দিয়া হলো সে তারা, তা দিয়া বাংলা তা দিয়া তুমি তোমরা, ইয়া দ্বারা সে তারা। তাইলে আপনি যদি দেখুন কোরআন কোরআন পড়তে যান এখানে দেখেন, তাইলে আন্দাজ হাতের আন্দাজেই আপনি কিন্তু অনেক ট্রান্সলেশন এখন পেরে যাবেন ইনশাআল্লাহ। মনে করেন এখানে আছে, যদি আমি বের, ওকে তালামুনা, এটা কি তোমরা না তারা, তারা তোমরা 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 তারা, তোমরা এই যে এখানে দেখেন জমা ও মানে আনা, হাজির আন্তুম আন্তুম তালামুনা হয় এখানে বলেও দিছে আন্তুম তালামুনা, আন্তুম তাইলে তোমরা এটা হুয়া দিয়ে কি ছিল জানেন, বলেন ইয়া না তালামু ইয়ালামু ইয়ালামু হুয়া ইয়ালামু হুয়া ইয়ালামু, ইয়ালামু, তাহলে হুয়া ইয়ালামু, হুমা ইয়ালামানে, হুম ইয়ালামুনা,
হুমুনা ফালা গেলাম। হুমুনা এই যে দেখেন, তাহলে তা দিয়া শুরু হইলে হাতের আন্দাজে যদি সিঙ্গুলার হয় সে, ডুয়েল হইলে তারা দুইজন বহুবচন তারা, তাত্তাকুন কারাইরা তোমরা, তত্ত্বাকুন তোমরা 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 লাল তোমরা লাখন তাত্তাকুন বহুবচন তোমরা তাকুয়া তত্ত্বাকুন অবলম্বন তত্ত্বা করো, তোমরা তাকুয়া অবলম্বন করো, তা দিয়া তুমি তোমরা, তাজ আলু তোমরা, আলু তোমরা তাই না, তাফ আলু তোমরা, তুম হ্যাঁ এই তোমরা এবং তারা এ দিয়ে এই এই ভাব দিয়ে কোরআন ভর্তি। বাকিগুলি আমরা 14টা শিখাচ্ছি কিংবা শিখতেছি যে না ওগুলিও আছে। দেখেন এই যে আমানু কোনটা, এটা বলেন তো, না আলু আমানু আমি ইমান এনেছি, আমরা আমরা ইমান এনেছি, আমরা ইমান এনেছি। না 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 পালু, তাহলে যে তাহলে সে আমান একজন আমান আমানু আল্লাজির যারা আমি করে বললাম তারা যে তারা ইমান আনে, ও তারা তারা আমিলু তারা আমল করে। স্যার এইটা একটু বুঝেন, এইটা একটু আবার একটু বলবেন, এটা ধরতে পারছি না। কোনটা, এই যে আচ্ছা আমানু এটা, আচ্ছা এটাতে আসেন, বহুবচন এই যে এটা এই চেহারার শেষের অংশ দেখবেন, 3 মিনিট, এটা এটা বাদ দেন, এটা একটু এটা একটু অন্যরকম, এটা তো বুঝেন, হ্যাঁ বহুবচন স্যার, হ্যাঁ আমিলু ফালা আমিলু ফালা ফালু, আমিলু ওকে আলু ফালা, আমিলু করে গায়েব, এটা বলেন তো তারা ছাগল ইয়াদ্রিবু, খুব সুন্দর এনেছে। ইয়াদ্রিবু সে না তুমি, সে সে ইয়াদ্রিবু সে সে স্যার সে ইয়াদ্রিবু, তাহলে সে ইয়াদ্রিবু সে প্রভাব ফেলল, এখন এটা দিয়ে 14টা বানান, ইয়াদ্রিবু ইয়াদ্রিবানে ইয়াদ্রিবানে ইয়াদ্রিবুনা ইয়াদ্রিবুনা তাদ্রিবু তাদ্রিবানে তাদ্রিবানে ইয়াদ্রিবুনা ইয়াদ্রিবুনা তাদ্রিবু তাদ্রিবানে তাদ্রিবুনা তাদ্রিবানে তাদ্রিবুনা তাদ্রিবুনা তাদ্রিবু তাদ্রিবু তাদ্রিবানে তাদ্রিবু নাদ্রিবু নাদ্রিবু, তাদ্রিবু নাদ্রিবু। কথা বুঝছেন, এখানে দেখেন ইউ দেল্লু, তোমরা কি আগাবো? জি জি ওকে ইউদিল্লু আজকে আমরা, ইউদিল্লা হায়া আজকে আমরা ইন্টারেস্টিং একটা জায়গায় আসি, আমি আপনাদেরকে বলি আপনারা সবাই একটু মনোযোগ দেন, এভরিবডি কি সবাই মনোযোগ দেওয়া হয়েছে? জি জি স্যার, গল্প হচ্ছে ভিতরে, মিউট করে দেন স্যার, মিউট করে দেন। এবার সবাইকে মিউট করে দেই, ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো বলে, ওকে। আপনাদেরকে এখন এখানে এই জিনিসটা পড়াবো, আপনাদের আপনারা যদি কেউ আগে কোথাও পড়ে থাকেন তাদের অভিজ্ঞতা আছে, এই জিনিস পড়াইতে কমপক্ষে লাগে 6 মাস থেকে 9 মাস কিংবা বছর। আমরা একটু টেকনিক বেস পড়ব গল্প করে, এটা ইনশাল্লাহ 15-20 মিনিট আমরা পড়তে পারবো ইনশাল্লাহ, চলেন দেখি পড়া যায় কিনা, হ্যাভ এ চ্যালেঞ্জ ইনশাল্লাহ, ইন দি নেম অফ আল্লাহ উইথ দি ব্লেসিংস অফ আল্লাহ, চলেন জাস্ট শুনেন ঘটনা কি। আমরা এতক্ষণ পড়তেছিলাম ভার্ব হলো দুই ধরনের, একটা হলো অতীতকাল আর একটা হলো বর্তমান কাল। অতীতকালের ভার্বগুলি হলো মাদি এবং ফালা ফালা ফালু 14টা, বর্তমানের কালের ভার্ব হলো মুদারি এবং এগুলো হলো ইয়াপ আলু ইয়াপ আলানে ইয়াপ আলুনা, তাপ আলু তাপ আলানে ইয়াপ আলনা, তাপ আলু তাপ আলানে তাপ আলুনা, তাপ আলিনা তাপ আলানে তাপ আলনা, আপ আলু না আলু, এবং ট্রান্সলেশন এখানে দেওয়া আছে, এটা আমাদের কন্ট্রোলে এসছে। এখন হলো আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন হলো আপনি যখন কোরআন পড়তে যাবেন অতীতকালীন ভার্বগুলি এগুলিকে এই চেহারাই পাবেন, এগুলির কোনো পরিবর্তন হয় না, কিন্তু বর্তমানকালীন ভার্বগুলি চেহারা পরিবর্তন করে। কিভাবে করে বলতেছি, এই যে চেহারা পরিবর্তন করে এই জন্য
এটা এটার তিনটা চেহারা হয়। তাহলে চেহারা আমি বলছি, প্রথম চেহারার নাম হলো মারফু, এখানে লেখা থাকেন মারফু অর্থ কি এখন আমার জানার দরকার নাই, শুধু জানি যে প্রথম চেহারাটার নাম হলো মারফু, এখানে লেখা আছে মারফু ওন। দ্বিতীয় চেহারার নাম হলো মানসুবন, আর তৃতীয় চেহারার নাম হলো মাজ্জুমন। তাহলে চেহারা পরিবর্তনের কথা বললাম কি, অতীতকালীন ভার্ব চেহারা পরিবর্তন করে না, করে কে, বর্তমানকালীন ভার্ব। তাহলে বর্তমানের কাল, বর্তমানের ভার্বের যে অরিজিনাল যে প্রথম রূপটা, এটাই হলো মারফু। তাহলে প্রথম রূপটা হলো মারফু, কোনো কারণে এটা মানসুব হয়, অন্য কোনো কারণে এটা মাজ্জুম হয়। এই টার্মগুলির অর্থ কি এখন এই মুহূর্তে দরকার নেই, আমরা আসবো একটু পরে। তাহলে আসি, তাহলে প্রথম হইল এটা মারফু কিংবা এটা মারফু, একই জিনিস। তাহলে মারফু তো হইলো অরিজিনাল, আমরা পড়ছি ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা, তাহলে মানসুব কেন হয়? তাহলে প্রথম প্রশ্নের উত্তর মানসুব কেন হয়, তার উত্তর হইলো এই জন্য মানসুব হয়। এখানে দেখেন বাংলায় লেখা আছে কি, যে বাংলায় কি লেখা আছে মেটিকুলাসটি খেয়াল করেন, যে সকল হরফ মুদারিকে, এটা হলো মুদারি কিংবা এটা মুদারি, এবং এখানে যদি বলতো মুদারি মারফু বলতো তাহলে আরো ভালো হইতো, বলছে মুদারিকে মানসুব বানায়। এগুলি হলো সেগুলি, আন লান কাই ইজান, এই চারটার যে কোনো একটাই যদি এর এগুলির আগে বসে, মনে করে আন বসলো যে কোনো একটার আগে, এটার আগে বসুক ওটার আগে বসুক, এটা তখন মানসুব হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন হলো প্রথম চেহারা মারফু, মানসুব একটা চেহারা কেন হয়, এই কারণে হয়, কিভাবে হয় সেটা এখন আসতেছি, কেন হয় এই কারণে হয়, কিভাবে হয় সেটা দেখেন। সেটা দেখার জন্য এগুলি চেহারার বিশেষ অ্যানালাইসিস করেন। এখানে দেখেন পেশওয়ালা আছে এই একটা, এই দুইটার, পেশওয়ালা মানে শেষের বর্ণে পেশ, আমি এটাকে বলি পেশওয়ালা, তিনটা চারটা এবং পাঁচটা, পাঁচটা আছে পেশওয়ালা, আর বাকি সবগুলি শেষে নুন আছে, দেখেন সবগুলি নুন, অল নুন, অল নুন। তাহলে মারফু চেহারার পাঁচটার শেষ বর্ণে আছে পেশ আর বাকি সবগুলিতে আছে নুন, এটা পরিচয় করাই দিলাম। আমি এখন মারফুকে মানসুব বানাবো, কেন হবে এই কারণে হবে, কিভাবে হবে এখন এখন বলছি কিভাবে হবে। ফার্স্ট পয়েন্ট লিখেন, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, বাকি যত নুন আছে সবগুলি নুন ফেলে দাও, কেটে দাও, দুই জায়গায় নুন পড়ে না, দুইটা জায়গায় নুন পড়ে না, এই দুই জায়গায় পরিচয় করাই দিই। এই দুই জায়গা হলো হুন্না এবং আন্তুন্না, এটা হলো হুন্না, দেখেন যদি আপনি যান হুন্না, আর এটা হলো আন্তুন্না, এই দুই জায়গায় নুন পড়বে না। তাহলে আপনি কি করবেন, এই কলামে যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন। আমি জবর দেওয়া যায় জবর দেন বলতে বুঝাচ্ছি যতগুলিতে পেশ আছে ওগুলিতে জবর দেন, বাকি নুন ফেলে দেন, এক দুই তিন, আন্তুন্নাতে নুন পড়ে না সুতরাং ফেলা যাবে না। হুন্না আন্তুন্না, এই কাজ করার পর দেখেন এটার চেহারা এটাতে আসে কিনা, দেখেন ইয়াফ আলা ইয়াফ আলা ইয়াফ আলু তাফ আলা
তাপ আলা ইয়াপ আলনা তাপ আলা তাপ আলা তাপ আলু তাপ আলি তাপ আলা তাপ আলনা আপ আলা নাপ আলা। তাহলে মারপু চেহারা কোনো কারণে মাংসু হবে, কেন হবে? এই কারণে হবে। কিভাবে হবে? যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, এই অ্যাকশন করার পরে আমি মাংসুর কলামটা পাই। এই পর্যন্ত আপনাদের কোনো ডাউট আছে কিনা আমাকে বলতে পারেন? মারফু কলামকে মাংসুব বানানোর পদ্ধতিতে বলেন। স্যার, নুন ফেলে দিলে যে যে আলিপ যে আসে এটা কি বলা লাগবে না, এটা অন্য বিষয়, এটা বহুবচনে। লেখার স্টাইলের কারণে আসে, এটা না আচ্ছা লেখার কোনো অসুবিধা নেই, আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা জানার জন্য। এটা ওকে, লেখার একটা স্টাইল। স্টাইল এটা না? আচ্ছা ঠিক আছে। এখন বলেন, এই যে মারফু কলামকে মাংসুব বানাইলাম, এনি ডাউট? ক্লিয়ার স্যার? থাকার কথা না। আমি কেন বলছি এই ইয়া ফালুগুরি মুখস্থ করতে? আমি, স্যার আপনারা যদি কোনো মাদ্রাসায় কেউ আপনাদের আত্মীয় স্বজন থাকে, তাদের কাছে জিজ্ঞেস করেন, এটা পড়াইতে লাগে 2 বছর। স্যার জি আমার মনে হয় এখানে একটু উইথ ইউর রেসপেক্ট, এখানে স্যার আপনি যেটা বলছেন, যেখানে জবর দেয়া আছে জবর দেয়া, এখানে মনে হয় যেখানে পেস্ট দেয়া আছে জবর দেওয়া হবে টু মেক মানসুপ, আপনি আর যদি, বাকি নুন ফেলে দাও, আমি বলি তাই না স্যার? যেখানে জবর দেওয়া যায়, ও জবর দাও, বাকি নুন ফেলে দাও। বাট এখানে স্যার ওই যে আমরা যদি এটাই বলি, দেখেন স্যার ইয়াফালু, আমি যদি ওই পেস্টটা ফেলে দেয়া, আমি যদি বলি যেখানে পেশ আছে জবর দাও, তাহলে পাশে কিন্তু আমি ইয়া ফালা বলে পারছি, অর্থাৎ আপনি যেভাবে, পেশের। আমি এভাবে বলি, আপনি যদি এভাবে বলে কমফোর্টেবল ফিল করেন, ডু ইট। বাট সেটা তো মিলে যাচ্ছে স্যার, আমি যেভাবে বলতে চাচ্ছি। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, মিলান। হ্যাঁ না স্যার, আমি আপনার সাথে শিখার জন্য বলতেছি, আমি ঠিক আছে কিনা স্যার, আমি ঠিক তো আছে, ছাত্র স্যার, আমি একটা সাজেশন করলাম, এটা না ঠিক না আছে ঠিক কিনা। আছে, বাট আই ফিল কমফোর্টেবল এভাবে বলে যে আমি আচ্ছা আগে এগুলির পরিচয় করাই দিলাম, পরিচয় বললাম যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। মানে ওস্তাদ আর আপনার কথার মূল সুর কিন্তু একই আর কি, যে যেভাবে কারেক্ট মনে রাখতে পারে। কারেক্ট, যে যেভাবে মনে রাখতে পারে। জি জি ওস্তাদ। হ্যাঁ এখন মারফু কলামকে মানসুব কেমনে বানায়, এনিবডি হ্যাজ এনি ডাউট? ভিডিওটা আরেকবার দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তাও দেখা লাগবে না। এটা চেহারার দিকে তাকান, এটা চেহারার দিকে তাকান, আর এই 3টা কথা মনে রাখেন, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। ক্লিয়ার? দুই জায়গায় নুন পড়ে না, ওই দুটাকে একটু সেকেন্ডলি আবার মার্ক করবেন। এটা হলো হুন্না এবং আন্তুন্না, মহিলা বহুবচন, এই কথা মনে রাখেন, মহিলা বহুবচন ইজ ভেরি স্ট্রং। ওকে, ওই নুনগুলি পড়বে না, এই কথা মনে রাখলেই হবে। তাহলে মাংসুব ক্লিয়ার? স্যার ওকে, জি এখন আসেন আমরা মাজ্জুম করব। তাহলে এগেইন 2টা প্রশ্ন, কেন মাজ্জুম হবে? এই কারণে মাজ্জুম হবে, এগুলি যে কোনো একটা যদি এর আগে বসে তাহলে মাজ্জুম হবে। এখন কিভাবে হবে? নাম্বার 1, যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও আগের মতো, দুই জায়গায় নুন পড়ে না আগের মতো। তাহলে পেশওয়ালা গুরিরে জজম করে দেন, বাকি সবগুলি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়বে না, এই একটা হুন্না জজম করে দেন ফেলে দেন, আন্তুন্না নুন পড়বে না, জজম করে দেন, জজম করে দেন, ইউ রিচ হিয়ার। জজম দেওয়ার, জজম দাও, দুই জায়গায় নুন পড়ে না, বাকি নুন ফেলে দাও না স্যার? এক্স্যাক্টলি, তাহলে মানসুব হলো যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। আর মাজ্জুমে হলো যেখানে জজম দেওয়া যায় জজম, মাজ্জুম জজম, যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। এখন দেখেন, এই যে একটু আগে আমরা আলাপ করতেছিলাম যে নুন গেল কই, বলতেছিলাম না? এখন আপনি বুঝবেন আসলে নুন গেল কই। আমরা আপনাকে একটা জিনিস দেখাই এখানে, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। দি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি, ভেরি মেথডিক্যাল, ভেরি সাইন্টিফিক।
ইম্পর্টেন্ট হলো আমাদের ধান্দা থাকতে হবে, হোয়াই শুড আই লার্ন ইট। এখন দেখেন এই যে আপনাদের ওই তৃতীয় পৃষ্ঠায় দেখেন তো কেন মাজ্জুম হয়, এর মধ্যে লাম একটা শব্দ আছে তাই না? দেখেন তো লাম, লাম্মা, লামু, আমর, লাম আছে, জি স্যার, এই যে লাম আছে, লামা চোকলাম। এখানে দেখেন এই ওয়ার্ডটা দেখেন, ফাইন লাম তাপ আলু, এটা আসলে কি ছিল বলতে পারবে? এটা ছিল তাপ আলুডা, যেখানে জজমদা বাকি নুন ফেলে দাও, এই জায়গায় একটা নুন ছিল, এই জায়গায় জবদা যায় নুনটাকে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে এটা মাজ্জুম হয়ে গেল। স্যার কেন দেওয়া যায় নাই স্যার? হ্যাঁ, দেওয়া যায় নাই মানে কি? কেন দেওয়া যায় নাই স্যার? জানি মানে না, আমরা তো দেওয়া যায় 5 জায়গায়, তাপ আলুতে দেওয়া যায়, তাপ আলুনাতে তো দেওয়া যায় না। আমরা এটা পড়ার সময় বলছিলাম না যে যেখানে জজম দেওয়া যায়, জজম দেওয়া যাবে কোনগুলিতে? যেগুলিতে পেশ আছে। আপনি এখানে কোথায় জজম দিবেন? এটা তো স্যার, নুনা। স্যার হ্যাঁ এক্সকিউজ মি, বলেন। আমরা যে একটা পড়ছিলাম না হাদিস, যে কতগুলো মুখস্থ করে মেট্রিকে পরীক্ষা দিতাম, এখানে লিমা তাকুলু না মালা তাফালু না এরকম একটা ইয়ে ছিল না, যে যা তোমরা করো না তা তোমরা বলো কেন? ওখানে তো ওইটা হয়েছিল স্যার। হ্যাঁ, ওখানেই এক্সাম্পল আছে। আচ্ছা, ওই ভাইয়ের প্রশ্নে আসি, আমার কথা হলো যেখানে জজম দেওয়া যায়, জজম দেওয়া যায় পেশওয়ালা গুলিতে, বাকিগুলি তো সব নুন, তো তাপালু না নুনওয়ালা ছিল, এই জন্য ওখানে জজম দেওয়া যায় নাই। বুঝে গেছে ভাইয়া? জি স্যার, মানে এখন ওস্তাদ আপনার কথাকে ব্যাখ্যা করলে এক বচন গুলাতে জজম দেওয়া যায় আর কি। ওখানে ওই নাহানু আছে তো, ওটা বহুবচন। ও আচ্ছা, ওই ওই ওখানে আবার একটু আলাদা আছে দুটা। হ্যাঁ আমি বলবো এটা ছিল তাপ আলুনা, লাম এসে এটাকে ড্রপ করে দিচ্ছে, বাস এটা এটাই ছিল ভালো। আকুলু, লাম এসে জজম দিয়ে দিচ্ছে, এটা ছিল তালামু, লাম এসে জজম দিয়ে দিচ্ছে, এটাও ছিল তালামু, লাম এসে জজম দিয়েছে, জজম এটা সহজ আর কি। এটা ছিল হ্যাঁ তাকুনুনা, লাম এসে নুন ফেলে নুন দিচ্ছে। ফালাই দিছে। হ্যাঁ ব্যাস, এটা সিরিয়াস কোন স্টাডি না। না আমার কথা হলো এটা এরকম কেন, আমি যেন বুঝি, আমি তো জানি এখানে নুন থাকার কথা একটা, নুনটা নাই কেন? দিস ইজ দ্য রিজন। এবং এটা হইলো মাজ্জুম, লাম মাজ্জুম করে। এখন আরেকটাতে দেখেন কোথায় যাব। ওকে, স্যার একটু বলি স্যার, তার মানে মাজ্জুম হওয়ার মানে আগে শর্ত হচ্ছে এই 6টা ওয়ার্ড যে কোনো ভাবে হোক থাকবে এই এই 6টার যে কোনো একটা আগে বসতে হবে, থাকবে আগে বসলে ওয়ার্ডটা মাজ্জুম হবে, লাম ছটা। লাম। এখন এখানে দেখেন এটা কি লিখছে, তাপ ছিল কিন্তু তাপ আলু না, লান এসে নুনটা ফেলে দিছে। এখন লান কি করে, মানসুব করে। এখানে যদি লান বসতো তাহলে এটা হতো মাজ্জুম, লান বসার কারণে এটা হলো মানসুব। দেখেন এখানে লান এসে কি করলো, জবর দিল, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, যেখানে জবর দেওয়া যায় জবর দাও। হ্যাঁ, ওকে, দেখেন তো কঠিন লাগতেছে কিনা, কঠিন লাগবে না। কঠিন আছে স্যার, হ্যাঁ, একদম সহজ না। একদম সহজ না, দ্যাটস রাইট, একটু তো পুরা। এই যে দেখেন ইয়াদ খুলা, আপনি কিন্তু এটা কি পাওয়ার কথা ছিল বলেন তো, ইয়াদ খুলা পাওয়ার কথা ছিল না? ইয়াদ খুলু, ইয়াদ খুলু ইয়াদ খুলু, খুলা হইলো কেন? লান আছে লান, যাই হোক, এটা হলো আমাদের, তাহলে আমরা এখানে 2টা জিনিস শিখলাম, মারফু, মানসুব এবং মাজ্জুম। আজকে আর যাই না, আবার বলবো, আমরা এমফাসাইজ দিব ওই পালাইয়া পালুগুলি আয়ত্তে আনার, এবং এই যে ফেলে মোদারের 3টা চেহারা, 3টা নাম একটু মাথায় রাখা। একটা নাম হলো কি, মারফু, সেকেন্ড নাম কি,
মনসুব, একটা মানসুব, মানসুব, আর হচ্ছে মাঝুম, মাঝুম, হলো মাজরুর, না মাজরুন না মাঝুম। এবং আজকে তো আপনি ক্লাস করলেন, আপনি যদি আধা ঘন্টা সময় নিজে নিজে দেন, এটা চিরজীবনের জন্য বসে যাবে এসব। নিজেকে নিজে সময় দিতে হবে, এটা জরুরি। কথা বলছেন আমি স্যার আসলে আমাদের স্যার যে আল মাদি যতটুকু আয়ত্তে আসছে, আল মুদারিও ওইভাবে আয়ত্তে না থাকায় হুট করে ওই যে লান বা আন অথবা লাম যেটাই আসুক ওই চেঞ্জটা হঠাৎ বুঝে উঠতে পারি না আর কি স্যার। না ওই ওয়ার্ডটাকে তো মিলাইতে গেলে সেটার সাথে দেখা যায় যে ভুলে যায় কোন জায়গায় আসলে ওইটা। আপনি দিস ভেরি ইম্পর্টেন্ট, আল আল মুদারিও দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এটা ওই স্যার মাথায় থাকতে হবে পুরো চোদ্দটা, এই যে 14টা আসলো, এটা ইম্পর্টেন্ট স্যার খুব। এই 14টা, এই যে আনা আফ আলু, নাহানু নাফ আলু, আন্তা তাফ আলু, আন্তি তাফ আলিনা, হুয়া ইয়াফ আলু, হিয়া এই তাফ। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। তো এই এই কটুক টানা মুখস্থ, এই কটুক মুস্ত রাস্তা বলে আপনি এখান থেকে এখানে আসতে পারবেন। স্যার একটা প্রশ্ন করব স্যার। স্যার স্যার ওই যে আয়াত গুলো যে আপনি দেখালেন, লাম লান, এটা আমরা কোন বইয়ে কোথায় পাবো? এটা কোরআন কর্পাসে স্যার, এই মুহূর্তে এটা দরকার নাই, আপনি কোরআনে গেলে ওইগুলি পাবেন। এই যে আমরা একটু আগে দেখতেছিলাম না কোরআন মজিদ, এই ঘটনা পাবেন আপনি, আচ্ছা এই বুঝতে মুহূর্তে পেরেছি। দরকার নাই, বাট কোরআন কর্পাস থেকে এগুলি বের করা যায়। এটা কি সুরা বাকারা থেকে দেখলেন না কোথায় দেখলেন? না ওইটা বিভিন্ন সুরার, বাট এটা এটা তো আপনি সুরাতে দেখেন। ওকে, যেমন মনে করেন এই যে দেখেন স্যার, যারা ইউক মিনু না, এটা এটা হলো মারফু, এর আগে কিছু বসে নাই, নুন আছে, বিল গাইবা ইউকি মু না মারফু, ইউন ফিকু না মারফু, কাফারু, এটা হলো মাদি, সুতরাং এখানে কোনো চেঞ্জ নাই। কানু ইয়াক জীবন, নুন আছে মারফু, ইয়াস উরু মারফু, তারপরে কোথাও গেলে মানস, কোথাও গেলে আমরা পাবো, আসেন এই সুরা বাকারাতেই আছে। ওকে, এই যে দেখেন, এই যে এইটা, এই যে এই আয়াতটি আমরা আলোচনা করতেছিলাম, কিন্তু চলে আসছে, ফাইন লাম তাপ আলু না ছিল, এই যে লামের লামের কারণে এটা হয়েছে। লাম নুনটা নিয়ে গেল, এটা হয়ে গেল এখন মাজ্জুম, তাপ আলু না ছিল, এসে নুনটা নিয়ে গেল, এটা হয়ে গেল মাজ্জুম। মাজ্জুম হয়ে গেল। হ্যাঁ এটা মানসুব, লান মানসুব বানায়, লাম মাজ্জুম বানায়, চেহারা একই। লাম লাম হ্যাঁ, তো এটা যেন আমরা বুঝি, যে আমরা যেন মনে না করি এখানে লুন্ডা গেল কই, সেই জন্য এই মারফু মাজজুম এবং মানসুব দরকার, বুদ্ধি মিনিং, অবশ্যই সমস্ত কারণে মিনিং চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহ হাফেজ স্যার ফর টুডে। স্যার না স্যার থ্যাংক ইউ একটু ভেরি মাচ কথা স্যার, স্যার একটু কথা বলবো স্যার, প্লিজ। যদি স্যার কাইন্ডলি আপনার সময় দেন স্যার, স্যার বলবো স্যার। বলেন প্লিজ। স্যার সেটা হচ্ছে যে আমার আমার স্যার পার্টিসিপেন্ট আছে হলো 38 জন, তো আমার কাছে স্যার এ পর্যন্ত ক্লাস করে মনে হলো যে আমাদের মধ্যে 2 অথবা 3 জন খুবই স্কিলড, আপনার কাছে স্যার তা কি মনে হয়েছে স্যার? জি, আসলে আচ্ছা ওনার স্কিল হলো বিভাগ অফ প্রিভিয়াস নলেজ। আচ্ছা তো তাই যদি হয় স্যার, তাহলে কি স্যার আমাদের যে বর্তমানে আমরা যেটা একটু পিছনে পড়ে যাচ্ছি বা মনে হচ্ছে যে ক্লাস গুলো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে কি স্যার আমার ধারণা কি এমন হতে পারে যে এটা হতেই পারে আমাদেরকে আরো টপ করে মুখস্থ করে আমাদের স্কিলটা বাড়াতে হবে, নাকি আমরা স্যার পারছি না, কোনটা স্যার মনে হয়? মনে করেন এই আজকের ক্লাসের পরে আপনি যদি একদম না বসে থাকেন সাবজেক্টটা নিয়ে অন দি রিডিং টেবিল, তাহলে ইউ আর নট ফিট ফর দি ক্লাস। আর যদি হ্যাঁ একটু বসে থাকেন, একটু চিন্তা ভাবনা করেন আধা ঘন্টা হলেও বিফোর নেক্সট ক্লাস, ইউ আর এ প্রপার স্টুডেন্ট, এখন আপনারই আপনাকে বিচার করে। স্যার আমি হ্যাঁ একজন স্টুডেন্ট হিসাবে ওই ওই ভাইয়ের কথা একটু বলতে চাই যদি অনুমতি দেন। মানে ওই যে ভাই বলছে আপনি মানে একদম চমৎকার কথা বলেছেন, এখানে যারা 3-4 জন একটু বেশি পাচ্ছে পারছে, আপনি মোটেও কম পারছেন না, আমি বিনীতভাবে এটা বলতে চাই। মানে নতুন হিসাবে, নতুন হিসাবে আপনারা স্যারের সাথে আছেন আলহামদুলিল্লাহ, যে 4-5 জন একটু পারছে তাদের একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে,
তো সুতরাং আপনারা মোটেও হতাশ হবেন না, যেটা জরুরি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি একজন ছাত্র, সেটা হচ্ছে কাইন্ডলি এই যে ওস্তাদ যে পড়াইছে না, এরপরে আগামী ক্লাস হওয়ার আগে অন্তত এই যে রেকর্ডিংটা মিনিমাম 2 বার দেখবেন, আর আচ্ছা একটু হ্যাঁ অন্তত 2 দিন আধা, ওই রেকর্ডটা তো দেখলেন, এছাড়াও আধা ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন, এটা যদি আপনি যদি করেন এরপরে না বুঝলে আমাকে আপনি ধরেন, আমি এটা বিনীতভাবে বলতে চাই, আর একটু লিখবেন ওই যে এগুলা স্যার, 14টা ফরম্যাট একটু লিখবেন, তাইলে আমি দেখবেন যে থ্যাংক ইউ ইনশাল্লাহ এটাই এটাই স্যার, এই রেকর্ডিংটা কি আমরা কালকে মধ্যে পাবো স্যার? কোনটা রেকর্ড এই রেকর্ড আজকে যে রেকর্ড হয়েছে, উইল উই গেট রেকর্ডটা টুমারো? আমার সময় রাতেই দিয়ে দিই, ওস্তাদ রাতেই তো দিয়ে রাতেই দেবে। দিয়ে দেয় কিন্তু, হ্যাঁ ঠিক আছে দিয়ে দেওয়া স্যার, হয় স্যার, দিয়ে দেওয়া হয় স্যার, জি এই আমি রেকর্ডিংটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা হ্যাঁ মানে রিপিট করতে পারবো। মিনিমাম স্যার 2 বার দেখবেন মিনিমাম, হ্যাঁ আর স্যার শেয়ার করেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আগের সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনি নেক্সট ক্লাসের আগে কি একটুও পড়েন? এই যে পড়ি স্যার, বললাম তো স্যার, হ্যাঁ পড়ি স্যার, পড়ি স্যার, আমরা পড়ি, পড়ি স্যার। আচ্ছা বাস তাইলে যারা পারবে, তাইলে পারবে যারা স্যার। পড়েন তাদের অভিজ্ঞতা বলেন তো, ডু ইউ ফেস মাচ অফ ডিফিকাল্টিস? পড়ি বলে একটু পার্টিসিপেট করতে পারি, পড়ি ডিফিকাল্টি কম হয়, একটু পড়তে হবে, এটা দিস ইজ ইজি বাট ইট উইল নট কাম অটোমেটিক্যালি, জি স্যার প্র্যাকটিস এটি বুঝতে পেরেছি স্যার, জি স্যার। প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস এবং নিজে 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 নিজে, স্যার একটা কথা আছে, ওয়েন গোয়িং গেটস টাফ দ্য টাফ গোয়েস গোয়িং, স্যার ওই গোয়িংটা স্যার আমরা খুব বেশি টাফ করতে পারছি না, না না বাট শুনুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে স্যার, ইনশাআল্লাহ হবে, উইল ট্রাই আওয়ার বেস্ট, স্যার, হুম আপনার শুধু আমাদের জন্য দোয়া করবেন, সিকিং ইনশাআল্লাহ, ইউর প্রেয়ার স্যার। না আপনি আপনি দেখেন শুনেন, এই কোরআন হোল কোরআন মুখস্থ করে ফেলছে হাজার লক্ষ কোটি মানুষ, তাই না? জি স্যার হাউ দিস ইজ পসিবল? আল্লাহ সাহায্য আছে, জি আমরা সাইমেলটেনিয়াসলি উই ট্রাই অ্যান্ড সিক হিজ গাইডেন্স হিজ হেল্প, ইনশাআল্লাহ ইট উইল বি সাকসেসফুল। তবে ইনশাআল্লাহ, এটার জন্য, এটার জন্য জিনিসটা হবে কি, ওই যে আমি বল, আমি যেটা বলি যে ইউ হ্যাভ টু হ্যাভ রিয়েল ধাঙ্গা, যে কাম হোয়াট মে আই উইল হ্যাভ টু অ্যাচিভ ইট। এটা চেষ্টা করছি, পার্থিব জীবনে, পার্থিব জীবনের জন্য আমরা যে যুদ্ধ করি, আপনি চিন্তা করেন এই যে বিসিএস দিচ্ছে যারা রবীন্দ্রনাথের স্যার এই জন্মবার্ষিকী, যে ডিফেন্সে 2 বছর কি কঠিন ইয়ে করে স্যারের আসছে না, হুম ওইটা যদি মানে আমি ছাত্র হিসাবে বলছি আর কি, কারণ ওস্তাদ তো ধরেন ভালো পারে, ছাত্র হিসাবে আমি যেটা বললাম রেকর্ডটা 2 বার শুনবেন মিনিমাম আগের ক্লাসের আগে, অন্তত 2 দিন আধা ঘন্টা করে নিজে নিজে প্র্যাকটিস করবেন, একটু লিখবেন, তাইলে অবশ্যই পারবেন আমি বলছি ইনশাল্লাহ। আপনার আপনার নাম্বারটা একটু কাইন্ডলি বলবেন, আপনার কন্ট্যাক্ট জি জি নাম্বারটা না লেখেন 0155, জিরো ওস্তাদের ওয়ান ডাবল অনুমতি করে হ্যাঁ 230 জি 7244, 01 55 230 7244 আবু বকর সিদ্দিক আমার নাম, জি, আপনাকে মাঝে মাঝে বিরক্ত করবো, না আমার নাম সো মঞ্জুরি কাইন্ড ভাই। অফ ইউ, না আই উইল বি হ্যাপি, ওস্তাদের ছাত্র থ্যাংক ইউ, হিসাবে আমি গর্বিত ইনশাল্লাহ, আরো আর ইনশাল্লাহ আমি আমি তো মনে করেন আমার রকেট স্পিডও যাওয়ার কিছু নাই, না দৌড়িও যাওয়ার কিছু নাই, স্যার আপনার আমার সব কথাটা কিছু আমি ঠিক আছে যেটা স্যার, বলি, আপনার স্যার আমি আপনার যেটা পক্ষ বলি দিয়ে ওরা, আপনার সব কিছু ঠিক আছে, সরি স্যার আপনারা যদি ওটা বুঝেন, না বুঝেন আমাকে আটকান, কিন্তু যদি বুঝে থাকেন এবং পরের ক্লাসে আপনি এটাকে কমপ্রিহেন্ড না করতে পারেন, তাহলে ইটস মাই ফল্ট, সামথিং ইটস দ্যাট আওয়ার ইউ ফল্ট, ডিড। এই যে আজকে যত কথা বলছি বলেন তো, এমন কিছু আছে আপনি বুঝেন নাই? না স্যার চর্চা করে ইউ না হ্যাভ বুঝতে পেরেছি, তবে বুঝতে পেরেছি, তবে আমাদের ওই যে প্র্যাকটিস বারবার, ওই যে আপনার যে লেকচারটা আছে লেকচারটা রেকর্ডটা আমাদের দেখতে হবে বারবার, সরকারের রাইট পক্ষে মানসুব, এটাই হ্যাঁ আপনাকে মানসুব 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 3 বার বলতে হবে, মারফু 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 মারফু, মাজ্জুম মাজ্জুম, তাহলে মানসুব, এই যে চেহারাটার বর্ণনা দিছি, তাহলে 5টা জায়গায় পেশ আছে, বাকি সবগুলিতে নুন আছে, 2 জায়গায় নুন পড়ে না, এরা কারা? হুন্না আন্তুন্না, তাই না? ওকে, তাহলে এখন মানসুব কেন হয়, এখানে কারণ আছে, ওকে, কিভাবে হয়, মারফু মানসুব মাজ্জুম, এই 3টা ওয়ার্ড আপনাকে মাথার মধ্যে মারফু রাখতেই হবে। মানসুব মাজ্জুম, এখন আপনি যদি আগামী ক্লাসের আগে একটুও চেয়ারে না বসেন, খাতা কলম না নেন, টেবিলে না, তাইলে তাইলে তো হবে তাইলে না হবে স্যার, না, তাইলে হবে তাইলে না, হবে রাইট না, আপনার ঠিক কাছে পরবর্তী ক্লাস উইল বি দি। রাইট, তো সাম বিট অফ ওন টাইম হ্যাজ টু বিগিন। আমি তো এই জন্যই বলি যে ওই স্টাইলে কোর্স হলে আপনি কোর্স করবেন 2 মাস 3 মাসে, বিলিভ ইন মি, ইউ গিভ টাইম, সবচেয়ে আপনি 2 ঘন্টা টাইম দেন প্রতি ক্লাসের পরে, আপনি দেখবেন 3 মাস পরে আপনার আর কোনো কোর্স করার দরকার হচ্ছে না।
না ওইটাই তো ভয় লাগে কি, যে আপনি তো আগাচ্ছেন মাশাল্লাহ এবং সুন্দরভাবেই আগাচ্ছেন, মনে হচ্ছে যে আমরাও আগাচ্ছি, কিন্তু যে আমাদের যে নিজস্ব কম্প্রিহেন্ড করা যেটা, ওইটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, মানে ধরে রাখতে পারতেছে না। মনে করি একবার পড়ি তো, মানে আবার ধরেন পিছনের লেসন মাঝে আচ্ছা মাঝে দেখি, আচ্ছা, যে হ্যাঁ কিন্তু যে ভাইজান ছুটে যায় ছুটে বলছেন, যায়। যে ভাইজান বলছেন যে আমি যা বললাম এটা কি করছেন? ধরেন করেন নাই তো? না না দুইবার করেছি করেছি দুই না না দুইবার করেছি রেকর্ডিং, করেছি দুইবার রেকর্ডিং শুনেছেন পুরাটা মনোযোগ জি দিয়ে, জি 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 আপনি কি তারপরে বলেন? আবার আমি না আমি না কি আবার শুধু ওইটা না, ওই আগের লেসনটা না, আমি আবার যখন দরকার হয় তখন জি এক জি থেকে আবার শুরু করি, তাইলে আপনি পারবেন ইনশাল্লাহ চেষ্টা পারবেন। করতেছি আর কি, চেষ্টা না না করতেছি। তাইলে পারবেন, জি জি তাইলে জি এই ইলাহি ভাই না, ইউ আর অলরেডি অন দি আচ্ছা ট্র্যাক, স্যার নট মিস, স্যার ইউ আর বুঝুন না অলরেডি স্যার, অন দি ট্র্যাক। হয়েছে কি, আপনার ধান্দা আছে, তাহলে ধান্দা আছে, থিংস উইল বি অ্যাচিভড উনি ইনশাআল্লাহ। অবশ্যই পারবে স্যার, হ্যাঁ হ্যাঁ এইভাবে যেভাবে উনি যা বললেন এইভাবে যে করবে, না পারার কোনো কারণ নাই ইনশাল্লাহ। যদি আপনারা মনে করেন আই ক্যান দোয়া স্টার্ট, দরকার, সবাই দোয়া করবেন, আমাদের আমাদের ওস্তাদ যেভাবে চেষ্টা করছেন ওনার দোয়া দরকার, আপনি দোয়া করবেন যাতে আমরা করতে পারি। এবং আপনারা যদি চান আমি শুরু থেকে আবার শুরু করতে পারি, আই হ্যাভ নো প্রবলেম। না না স্যার, আপনার স্যার প্রসিডিউর ঠিক আছে, এখন আমাদেরকে সময় দিতে হবে। ওকে ইনশাল্লাহ, ওয়ান সেকেন্ড, হোম টাস্ক আমাদের ওই ফালা ফালা ফালু 14টা, ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালু না 14টা। আমি আমার ওয়ান অফ মাই স্টুডেন্ট ওয়া হুমা হুম 3 সেকেন্ড আমাকে বলছে, ফালা ফালা ফালু 5 সেকেন্ডে, ইয়া ফালু ইয়া ফালানে ইয়া ফালু না 7 সেকেন্ডসে। কেন এটা দরকার জানেন? ওই যে লক্ষ লক্ষ জিনিস সুপার ইম্পোজ করতে হবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি মুখ দিয়ে গড়গড়ানো, বুঝলেন? এই যে কাফারু চলে আসছে আবার, কতক্ষণ পরে আসবে, ইয়া কুলু না কুলু কুলু কুলার, এগুলো সব সব জিনিস হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ গ্রামার ভর্তি, ইয়ার ফেল আম এলো, আমরা আলাপ করেছি, ইনশাল্লাহ হবে, ডোন্ট ওয়ারি। আপনি আপনি যেভাবে যাচ্ছেন ওইটা চিন্তা করে, আবার অনেক সময় যখন কোরআন শরীফ তেলাওয়াত করি না, তখন কিন্তু ওই জিনিসটা মাথায় আসে যে এই জায়গাটা এই জিনিসটা বসছে, ওই জায়গাটা ওই জিনিসটা বসছে, হয়তো অর্থ জানি না কিন্তু বুঝতেছি যে এটার সাথে ওইটা এইভাবে হয়েছে। আরেকটা জিনিস কি, আমরা এই এটা এটার কনসালটেশন আপনাকে শিখাবো, সুতরাং যখন এটার কনসালটেশন শিখাবো, আচ্ছা আপনারা যদি খেয়াল করে থাকেন আমাদের কোর্সের উদ্দেশ্য হলো কোর্স শেষে সেলফ স্টাডি করা শুরু করা, আমরা কিন্তু আপনাকে বেশি করে পড়াচ্ছি না, আপনার সাথে পরিচয় করাই দিচ্ছি। দেখেন তারা আসসালামু আলাইকুম। আন্তুম তানজুরুন, দেখেন এখন মিলে যাবে এগুলি, এই যে আন্তুম তানজুরুন, এটা এটা কনসালটেশন আমরা শিখাবো ইনশাল্লাহ। হ্যাঁ আন্তুম জালেমুন, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে, তাশকুরুন আন্তুম তাশকুরুন, দেখেন সব এগুলি নন নন নলেজ, তাহাতাদুন তোমরা, হ্যাঁ দেখেন তোমরা যেন তা দিয়ে মানে আসছে, স্যার অর্থ না বুঝলে স্ট্রাকচার বুঝা যায় আপনার ইয়ের স্ট্রাকচার মাধ্যমে, বুঝা যাবে, ট্রেনিং এর মাধ্যমে। স্ট্রাকচার বুঝা যাবে। হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ, আমাদের 9টার সময় আরেকটা ক্লাস আছে ইনশাল্লাহ। জি সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম আলাইকুম। ঠিক আছে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।